हेलो फ्रेंड्स, ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले अपना सकल के जाना स्वागतम। आमी नाजमुस। आज इतिमध्ये समस्त राज्य मुख्यमंत्री संगे बैठक पर सकल राज्य एवं देशवासीर उठे एसेछे नौटी एकादम लेटेस्ट अपडेट। एवं एर साथेओ रयेछे गरीब मध्यबित्त परिवार एवं छोटोखाटो व्यवसायीदेर जन्नो आरो एकटी बड़ सुखबर। एवं रयेछे लकडाउन निये बेश किछु जेलार जन्नो सुखबर एवं बेश कयेकटी जेलार जन्नो रयेछे आरो एकटी भयंकर अपडेट। एवं एर সাথেও রয়েছে ট্রেন বিমান নিয়ে আরো একটি বড় আপডেট। এবং এই ভিডিওর শেষেও রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে রাজ্যের গরিব মধ্যবিত্ত পরিবারদের জন্য আরো একটি বড় আপডেট। তাই ভিডিওটিকে মোটেও স্কিপ না করে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি আপনি একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অথবা পশ্চিমবঙ্গে বসবাস করে থাকেন, কারণ আজকের প্রত্যেকটি আপডেটই রয়েছে আপনার জন্য ইম্পর্টেন্ট ও গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস, আজকের এই গুরুত্বপূর্ণ ও হেল্পফুল ইনফরমেশন গুলি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং একটা লাইকও করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেট গুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো ফ্রেন্ডস, আজ মূলত রাজ্য এবং দেশবাসীর জন্য যে লেটেস্ট আপডেট গুলি উঠে এসেছে সেগুলি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই, আজ এই মুহূর্তে সর্বশেষ আপডেট অনুপাতে রয়েছে আরো একটি ভয়ঙ্কর আপডেট। হ্যাঁ ফ্রেন্ডস, সারা দেশ জুড়ে ক্রমে বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। ইতিমধ্যে সারা ভারতবর্ষ জুড়ে আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে 29,450 জন, যেখানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 886 জন। শুধু তাই নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে আক্রান্ত সংখ্যা হয়ে দাঁড়ালো 649 জন, মৃতের সংখ্যা 20। এরপরে রয়েছে রাজ্যবাসীর জন্য আরো একটি বড় আপডেট, যেখানে বলা হচ্ছে 21 মে পর্যন্ত লকডাউনের প্রস্তুতি। হ্যাঁ ফ্রেন্ডস, এদিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন পশ্চিমবঙ্গে 21 মে পর্যন্ত লকডাউন বাড়ানোর পক্ষে তিনি রয়েছেন। সেজন্য রাজ্যে 21 মে পর্যন্ত লকডাউন ধরে রাখার প্রস্তুতি নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 3 মে সারা দেশে লকডাউন ঘোষণা করা হয়েছে। কিভাবে সেই লকডাউন সরিয়ে নিয়ে দেশকে স্বাভাবিক ছন্দে ফেরানো যায় সেই পথ নির্ধারণ করতেই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে একটি ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে মোটামুটি স্পষ্ট ভাবে বলা হয়েছে যে সমস্ত এলাকায় ভাইরাসের প্রাদুর্ভাব নেই সেই সমস্ত এলাকা আগামী মাসের 3 তারিখের পর সম্ভবত খুলে দেওয়া হবে, এবং যে এলাকাগুলি ভাইরাসের প্রাদুর্ভাব রয়েছে সেই এলাকাগুলিকে লকডাউন কার্যকর থাকবে। এ অবস্থায় বাংলায় 3টি জোনে ভাগ করে দেওয়া হয়েছে। গ্রিন জোনে রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম। সাথে অরেঞ্জ জোনে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বর্ধমান, কালিম্পং, নদিয়া, জলপাইগুড়ি, দার্জিলিং, মুর্শিদাবাদ, মালদা। এবং রেড জোনে রয়েছে 4টি জেলা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর। অন্যদিকে রয়েছে আরো একটি ভয়ঙ্কর আপডেট, যেখানে বলা হচ্ছে লকডাউনের সীমা বাড়ানোর আর্জি মেঘালয়, গোয়া, পুদুচেরি সমেত একাধিক জায়গায় করোনার জেরে লকডাউনের মেয়াদ 3 মে থেকে বাড়ানোর দাবি জানিয়েছেন ওই সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীরা। এদিন মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী বৈঠকের পর জানা গিয়েছে দেশের বেশিরভাগ মুখ্যমন্ত্রীরাই লকডাউন মেয়াদ বাড়ানোর পক্ষে রয়েছে। পুদুচেরি মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী জানিয়েছেন মে মাসের 3 তারিখের পরও যাতে দেশের বিভিন্ন জায়গায় করোনার জেরে লকডাউন থাকে তার বন্দোবস্ত করার জন্য। শুধু তাই না, এরপরে রয়েছে ট্রেন, ক্ষুদ্র ব্যবসায়ী এবং গরিব মধ্যবিত্ত পরিবারদের জন্য আরো 3টি বড় সুখবর, সেগুলি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই। বলা হচ্ছে 21 মে পর্যন্ত আংশিক লকডাউন রাজ্যে, ভাগ হচ্ছে রেড, অরেঞ্জ, গ্রিন জোনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পরই কেন্দ্রের একের পর এক নির্দেশিকা জারি নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের এই দ্বিচারিতা নিয়ে তিনি কিছুটা বিরক্ত তা বুঝিয়ে দিয়েছেন। সেই সঙ্গে তিনি ঘোষণা করেন কেন্দ্র যেমন নির্দেশ দিচ্ছে দিক, বাংলাতে 21 মে এখন পর্যন্ত পরিস্থিতি রাখার চেষ্টা করব আমরা, কিন্তু সাধারণ মানুষের স্বার্থে এবার আমরা রেড, অরেঞ্জ, গ্রিন জোন তালিকা তৈরি করে নিয়েছি। রেড জোনে কড়াকড়ি থাকবে, গ্রিন এবং অরেঞ্জ জোনে একটু ছাড় দেওয়া হবে। যদিও রাজ্যের তরফে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে তা লকডাউন নয় বলেই মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী। তার কথাই লকডাউন নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার কেন্দ্র নেই, আমরা জোন ভাগ করে দেব, রাজ্য তো আমাদেরকেই চালাতে হবে।
हाँ फ्रेंड्स, इतिमध्ये सारा देशेर मुख्यमंत्रीदेर उद्देश्ये जखन प्रधानमंत्री नरेंद्र मोदी लकडाउन बाड़ानोर इंगित दें, तखन एकाधिक राज्येर मुख्यमंत्रीरा लकडाउन बाड़ानोके सपोर्ट करें। देशेर बर्तमान परिस्थितिर दिके अपरदिके मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায় सारा राज्येर गरीब मध्यबित्त असहाय परिवारदेर मुखेर दिके चेये ব্যবসায়ী থেকে শুরু করে সবদিকে লক্ষ্য রেখে তিনি জানান, আমরা 21 মে পর্যন্ত মেনে নেব বা প্রস্তুতি রাখব, বাকিটা আমরা বিভিন্ন এলাকাগুলিকে জোন হিসাবে ভাগ করে নেব, অর্থাৎ যেখানে আক্রমণ সংখ্যা বেশি সেগুলিকে রেড জোন, সেই সকল এলাকাগুলিতে কড়াকড়ি থাকবে এবং সিল করে দেওয়া হবে, বাকি যে সকল এলাকাগুলি করোনা মুক্ত রয়েছে সে সকল এলাকাগুলিতে কিছু ছাড় দেওয়া হবে, অর্থাৎ যে সকল এলাকাগুলিতে করোনা নাই বা গ্রিন জোন রয়েছে সেগুলি তেমন চাপাচাপি থাকবে না, সমস্ত কিছু স্বাভাবিক করার চিন্তা ভাবনায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে রয়েছে ছোট ব্যবসায়ীদের জন্য আরো একটি বড় সুখবর, যেখানে বলা হচ্ছে ছোট ব্যবসার জন্য সারা দেশ জুড়ে 3,00,000 কোটি টাকা ঋণ বিবেচনা করছে কেন্দ্র। হ্যাঁ ফ্রেন্ডস, এই আপডেটটি মূলত রাজ্যের ছোটখাটো ব্যবসায়ীদের জন্য। সেটি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই, রেলের তরফ থেকে অর্থাৎ ট্রেন নিয়ে উঠে এসেছে আরো একটি বড় আপডেট, যেখানে বলা হচ্ছে কোনো টাকা লাগবে না, ঐতিহাসিক ঘোষণার পথে সরকার। লকডাউনের ফলে দেশের বিভিন্ন জায়গায় হাজার হাজার মানুষ আটকে রয়েছে, এর জন্য বিশেষ ঘোষণার পথে রেল মঞ্চ। এই পরিস্থিতিতে বিশেষ ট্রেন চালানো হতে পারে, তবে কোনো ভাড়া লাগবে না এই ট্রেনে। কেন্দ্রীয় মন্ত্রক সবুজ সংকেত দিলেই হটস্পট নয় এমন এলাকাগুলিতে এই বিশেষ ট্রেন চালাবে রেল। নির্দিষ্ট স্টেশন থেকে ছাড়বে এবং নির্দিষ্ট স্টেশনে গিয়ে থামবে, মাঝে কোন স্টেশনে এই ট্রেন থামবে না। লকডাউনের ফলে সারা দেশের বিভিন্ন জায়গায় আটকে রয়েছে কর্মীরা বা শ্রমিকরা, তাদের দিকে লক্ষ্য রেখে রেল মন্ত্রকের তরফ থেকে আরো একটি বড় আপডেট। এই মুহূর্তে তাদের কাছে নাই কোনো পয়সা, অর্থাৎ যদি ট্রেন চলাচল শুরু করে দেয় তাহলে অনেকেই রয়েছে পয়সার জন্য হয়তো টিকিট কাটতে পারবে না। তাদের দিকে লক্ষ্য রেখে রেল মন্ত্রকের তরফ থেকে জানানো হচ্ছে, যে সকল এলাকাগুলি রেড জোন নয় অর্থাৎ হটস্পট নয়, ওই সকল এলাকাগুলিতে যদি লকডাউন শিথিল হয়, রেল মন্ত্রকের কাছে আসার নির্দেশ পাওয়া মাত্রই সকল যাত্রীদেরকে নিয়ে যাবে তাদের গন্তব্যস্থলে, তবে লাগবে না কোনো টিকিটের মূল্য। অপরদিকে রয়েছে রাজ্যবাসীর জন্য আরো একটি বড় আপডেট, যেখানে বলা হচ্ছে করোনার থাবা ক্রমেই জাঁকিয়ে বসছে পশ্চিমবঙ্গে। এই মুহূর্তে রাজ্যে আক্রান্তর সংখ্যা 600 ছাড়িয়েছে। সেই পরিস্থিতিতে করোনা মোকাবেলায় নজিরবিহীন পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অত্যাবশ্যকীয় পণ্যের পরে এবার অত্যাবশ্যকীয় নয় এমন সামগ্রী সরবরাহে হোম ডেলিভারির অনুমতি দিল রাজ্যে। হ্যাঁ ফ্রেন্ডস, এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে এই অনুমতি প্রদানের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দীর্ঘদিন ধরে গৃহবন্দী হয়ে রয়েছেন মানুষ একটা ইলেকট্রিক পণ্যের জন্য প্রয়োজন হলেও পাচ্ছে না, আমরা আজ থেকেই অত্যাবশ্যকীয় পণ্য নয় এমন সামগ্রীর হোম ডেলিভারির অনুমতি দিলাম। অনলাইন টেলিকম সহ অন্য যা ব্যবস্থা আছে যার মাধ্যমে বাড়িতে বসেই মানুষ পেয়ে যান, এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে রয়েছে হাওড়ার বেশ কিছু এলাকাকে আজ আবার স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হলো, যার মধ্যে রয়েছে হাওড়া পুরসভার 3 নম্বর ওয়ার্ড, ব্যানার্জি বাগান লেন, ফকির লেন, কল্যাণপাড়া লেন, শ্রী অরবিন্দ রোড। এরপরে রয়েছে রাজ্যবাসীর জন্য আরো একটি বড় দুঃসংবাদ, যেখানে বলা হচ্ছে প্রচেষ্টা প্রকল্পের 1,000 টাকা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করলো রাজ্য সরকার। হ্যাঁ ফ্রেন্ডস, রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের অসংগঠিত শ্রেণীর শ্রমিকদের জন্য যে একটি প্রকল্প চালু করেছিলেন প্রচেষ্টা নামক, যেখান থেকে সরাসরি 1,000 টাকা পেতেন শ্রমিকরা, তাদের জন্য আপাতত স্থগিত করে দেওয়া হলো এই ফর্ম। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন, যেখানে বলা হচ্ছে এই প্রকল্পের কাজ বন্ধ রাখলেন আপাতত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ একটাই, এই প্রকল্পের ফর্ম তোলার জন্য শ্রমজীবী মানুষেরা ভিড় করে লাইনে দাঁড়াচ্ছেন, তারা স্বাস্থ্যবিধি নির্ধারিত নিয়মটুকুও মানছে না। এই প্রকল্পের ফর্মগুলি রাজ্যের প্রশাসনিক দপ্তর, বিডিও, এসডিও অফিসগুলিতে পাওয়া যাচ্ছিল, কিন্তু স্বাস্থ্যবিধি না মেনে শ্রমিকরা এমন ভাবে ভিড় দাঁড়াচ্ছে, লজ্জা তাদের জন্য এবং সমগ্র রাজ্যের জন্য বিপদ ডেকে আনতে পারে, সেই কারণে আপাতত এই প্রকল্পের কাজ স্থগিত করা হলো এবং মুখ্যমন্ত্রী সমস্ত জেলা শাসককে চিঠি দিয়েও এটি জানিয়ে দিয়েছে। অন্যদিকে রয়েছে ছোট ব্যবসায়ীদের জন্য আরো একটি বড় সুখবর, যেখানে বলা হচ্ছে ছোট ব্যবসার জন্য 3,00,000 কোটি টাকার ব্যাংক ঋণ বিবেচনা করছে কেন্দ্র। লকডাউন চালু হবার পর থেকেই অনেকটাই সংকটে ছোট ব্যবসায়ীরা, দিনের পর দিন দোকান বন্ধ থাকায় অনেক চিন্তিত, নতুন করে ব্যবসা শুরু করতে চাই মূলধন। সেই পরিস্থিতি বিবেচনা করে কেন্দ্রীয় সরকার 3,00,000 কোটি টাকা ব্যাংক ঋণের সংস্থান তৈরি করতে পারে, এমনটাই জানিয়েছে সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সব মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন। সেই বৈঠকে প্রধানমন্ত্রী এমনই ইঙ্গিত দিয়েছেন যে 3 মে পরে দেশে লকডাউন চলছে।
চলতে পারে। হটস্পট এলাকাগুলিতে বাড়তে পারে লকডাউনের মেয়াদ। কেন্দ্রের এই ঘোষণার আগেই অবশ্য বেশ কিছু রাজ্য মেয়াদ বাড়িয়ে দিয়েছে। এদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যেমন লকডাউনের আলোচনা করেন, তেমন বিভিন্ন রাজ্যের আর্থিক সংকট নিয়েও কথা বলেছেন। মনে করা হচ্ছে খুব শীঘ্রই ছোট ব্যবসায়ীদের জন্য ব্যাংক ঋণের ঘোষণাও করা হতে পারে। এরপরে রয়েছে রাজ্য এবং দেশবাসীর জন্য আরো একটি বড় আপডেট, যেখানে বলা হচ্ছে লকডাউন আরো লম্বা চললে কেন্দ্রের উচিত সকলের অ্যাকাউন্টে 10,000 টাকা দেওয়া। হ্যাঁ ফ্রেন্ডস, সংক্রমণ ঠেকাতে এক মাসের বেশি সময় ধরে চলছে লকডাউন, সমস্ত কাজকর্ম বন্ধ, থমকে অর্থনীতি। এমন অবস্থায় সবথেকে বেশি সমস্যায় পড়েছে দিন আনা মানুষগুলো, অর্থাৎ অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা। সেই সব শ্রমিকদের কথা ভেবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে প্রত্যেকের অ্যাকাউন্টে 10,000 টাকা করে দেওয়ার আর্জি জানালেন। 21 মে অবধি লকডাউনের পক্ষপাতী, তবে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দিতে হবে। একই সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে এদিন ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, রাজ্যের সঙ্গে কথা না বলেই একের পর এক নির্দেশিকা জারি করছেন লকডাউনে রোজগার বন্ধ অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের। এই দিন সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, কোভিডের সঙ্গে লড়তেও হবে এবং পেট ভাতও দিতে হবে। কেন্দ্রের উচিত ওই সব ক্ষেত্রের মানুষদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে দেওয়া। এরপরে রয়েছে রাজ্যবাসীর জন্য আরো দুটি বড় আপডেট, সেগুলি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই, বলা হচ্ছে লকডাউনে বিনামূল্যে 3টি বিশেষ পরিষেবা দেবে ব্যাংক। হ্যাঁ ফ্রেন্ডস, একদিকে যখন রেড স্পট এলাকাগুলিতে চারিদিকে বন্ধ হয়ে যাচ্ছে ব্যাংক, অন্যদিকে জানানো হচ্ছে লকডাউনের শুরু থেকে বন্ধ ছিল বেশিরভাগই ব্যাংক, কিন্তু তারপর ধীরে ধীরে খুলে যায় সমস্ত ব্যাংকগুলি। ব্যাংকগুলি খোলার পর ব্যাংকের গ্রাহকদের জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফ থেকে। নাম্বার ওয়ানই জানানো হচ্ছে, আগামী 30 জুন পর্যন্ত যে কোনো ব্যাংকের ATM থেকে যতবার খুশি টাকা তুলতে পারবেন গ্রাহকরা, এর জন্য এক্সট্রা চার্জ দিতে হবে না গ্রাহককে। নাম্বার টু এ বলা হচ্ছে, লকডাউনের জন্য EMI 3 মাসের ছাড় দেওয়ার ঘোষণা করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। 1 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত সমস্ত EMI পেমেন্ট করার কথা ছিল, সেগুলোর ক্ষেত্রে 3 মাসের ছাড় দেওয়ার ঘোষণা করেছে রিজার্ভ ব্যাংক। অন্যদিকে জানানো হচ্ছে, অনলাইন লেনদেনে টাকা দিতে কোনরূপ চার্জ কাটবে না, ইন্টারনেট ব্যাংকিং হোক বা মোবাইল ব্যাংকিং এর ক্ষেত্রেই হোক না কেন। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট, যেখানে প্রচুর পরিমাণে আক্রান্ত বাড়ছে এবং মৃতের সংখ্যাও ধীরে ধীরে বাড়ছে, যেখানে মৃত সারা দেশ জুড়ে প্রায় 900 কাছাকাছি। অপরদিকে সারা ভারতবর্ষ জুড়ে দ্রুত গতিতে এগোচ্ছে এই ভাইরাস, যার ফলে বহু মানুষের প্রাণও যাচ্ছে। সকল পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে সাধারণ মানুষকে বাঁচানোর উদ্দেশ্যে, দেশকে বাঁচানোর উদ্দেশ্যে লকডাউন বাড়তেও পারে, আর একান্ত ভাবে বাড়তে চলেছে পশ্চিমবঙ্গে আগামী 21 মে পর্যন্ত। তো ফ্রেন্ডস, আপনাদের কাছে জানতে চাই, এই কঠিন পরিস্থিতি যেখানে মানুষ হাজারে হাজারে আক্রান্ত এবং শয়ে শয়ে দিনের পর দিন মরছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে, একে থামানোর একটাই মাত্র পন্থা, সেটি হলো লকডাউন, যেহেতু এখনো পর্যন্ত এর কোনরূপ প্রতিষেধক আবিষ্কার হয়নি। আর এই লকডাউন না মানার ফলে বিশ্বের বিভিন্ন দেশ শ্মশানে পরিণত হয়েছে। তাই আপনিও কি চান এই লকডাউন বাড়ুক, বা মুখ্যমন্ত্রীর দাবি অনুসারে সকলের অ্যাকাউন্টে 10,000 টাকা দেওয়া হোক এবং বাড়ুক লকডাউন? যদি চেয়ে থাকেন অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেট গুলি পেতে হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।